بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. قال النبي صلى الله عليه وسلم: إن أصدق الحديث كتاب الله، وإن أحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. আজকের জুমায় সমবেত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই সাথে প্রতিটি যুগেই রিসালাতের নিয়ামত দিয়েছেন এবং সর্বশেষ আমাদেরকে একটা মহামূল্যবান নিয়ামত হিসাবে কোরআনুল কারিমকে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হামদ পেশ করছি সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। অতপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে সুন্নাত বনাম বিদআত ও বিভক্তি। সুন্নাত শব্দের অর্থ হলো তরিকা। আরবি যতগুলো ডিকশনারি পাওয়া যাবে, কামুসুল মুহিত, লিসানুল আরব বা মিসবাহুল মুনির, যতগুলো আরবি ডিকশনারি পাওয়া যায়, হয়তোবা সুন্নাত শব্দের অনেকগুলো অর্থ থাকতে পারে। তবে সবচাইতে যে গুরুত্বপূর্ণ অর্থ সবাই হেডলাইট করেছেন সেটি হচ্ছে মানা সুন্নাতি আত-তরিকা। সুন্নাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তরিকা, অর্থাৎ রাস্তা বা পথ। এই রাস্তা বা পথ বলতে যাকে উদ্দেশ্য করা হচ্ছে তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যে পথে চলেছেন এবং যে পথে সাহাবা ইকরামদেরকে চলতে বলেছেন এবং যে পথে চলার জন্য সকলকেই কিয়ামত পর্যন্ত মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন, সেই পথটাই হচ্ছে সুন্নাত। এবং সুন্নাত শব্দের পারিভাষিক অর্থ যদি করা হয় তাহলে পারিভাষিক অর্থটা হয় আল ইমতিসালু মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল ইতরাকু মা নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করা এবং তিনি যা করতে নিষেধ করেছেন এসবগুলোকে বর্জন করাটাই হচ্ছে সুন্নাত। তো সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার বাস্তবায়ন করাই হলো সুন্নাত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন মেরাজের রাত্রিতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পদ্ধতিতে পড়েছেন, যে পদ্ধতিতে পড়তে বলেছেন, সেই পদ্ধতিতে আদায় করা বা পড়াই হচ্ছে সুন্নাত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাকাত ফরজ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা, হজ পালন করা ফরজ সামর্থ্যবান ব্যক্তির উপরে, এরপরে রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। এই সবগুলো ফরজিয়াত ইসলামের যতগুলো হুকুম আহকাম রয়েছে সবগুলো হুকুম আহকাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী করাই হচ্ছে সুন্নাত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো পথ বা অন্য কোনো পদ্ধতি গ্রহণ করাটাই বিদআত। তাহলে ইবাদত চলবে আল্লাহ তাআলার আর পদ্ধতি চলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে কিছু করাই হচ্ছে বিদআত। আর বিদআতকে সাধারণত দুভাগে ভাগ করা যেতে পারে। আমি আবার বিদআত সাইয়্যা আবার বিদআত হাসানা বলছি না। আল বিদআত আল উজুদিয়া, আল বিদআতু গায়রুল উজুদিয়া। এক বিদআত হচ্ছে অস্তিত্ব থেকে আবিষ্কার করা, মানে কোনো কিছু নমুনা দেখে আবিষ্কার করা। আরেক ধরনের বিদআত হচ্ছে কোনো অস্তিত্ব বা নমুনা ছাড়াই আবিষ্কার করা। যেমন বিদআতুল উজুদিয়া হচ্ছে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে বিভিন্ন জায়গাতে তিনি সম্মিলিতভাবে মোনাজাত করেছেন। আবার বৃষ্টির প্রার্থনা যখন করেছেন তখনও তিনি হাত তুলে মোনাজাত করেছেন। তাহলে সেখান থেকে নমুনা, মানে ওইটা দেখে তার উপরে কেয়াস করে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত চালু করা, এইটা যেমন অস্তিত্ব থেকে একটা নমুনা থেকে এটা আবিষ্কার করা হয়েছে। আবার ধরে নিন ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটাকে তৈরি করা হয়েছে কোনো ধরনের নমুনা ছাড়া, কারণ আল্লাহ রসুলের জামানায় এটা ছিল না, সাহাবাই ইকরামদের জামানায় ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 620 হিজরি, 620 বছর পরে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চালু করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এবং পন্থা অনুযায়ী ইবাদত করাই হলো সুন্নাত। আর আপনি এইটাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তার তরিকা যখন আপনি মানতে যাবেন, তখন আপনাকে দুটো বিষয় অনুসরণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহি বুখারিতে রয়েছে যে নিশ্চয়ই সবচাইতে বিশুদ্ধ, আহসান আল হাদিস, সবচাইতে বিশুদ্ধ হাদিস হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তথা কোরআনুল করিম। ওয়া আহসান আল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সর্বোত্তম হিদায়াত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত। তাহলে আল্লাহ রাসূল যে হিদায়াত আপনাকে দিয়েছেন, আল্লাহ রাসূল যে পথ আপনাকে দিয়েছেন, সেই পথের অনুসরণ করা, এবং এটাই সবচাইতে উন্নত মানের পথ। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন না যে আল্লাহ রাসূল যে পথ দিয়েছেন তার চাইতে আপনি যে পীরের অনুসরণ করেন সেই পীরের পথটা সঠিক, আবার আপনি যে ইমামের তাকলিদ করছেন সেই তাকলিদ করাটা সঠিক। একই সাথে আপনি আল্লাহ রাসূলের আনুগত্য করবেন, আল্লাহ রাসূলের তরিকা মেনে চলবেন, আল্লাহ রাসূলের পথের অনুসরণ করে চলবেন, আবার একই সাথে আপনি একজন ইমামের অন্ধ অনুকরণ করবেন, হয়তোবা ইমাম আহমদ কি ইমাম শাফি কি ইমাম মালিক কি ইমাম আবু হানিফা, আপনি যে কোনো ইমামের করুন, একই সাথে আল্লাহ রাসূলের তরিকায়ও চলবেন, আবার অন্যভাবে আপনি একটা ইমামেরও তাকলিদ করবেন, তাহলে একই সাথে দু পথে আপনি কি চলতে পারেন? পারেন না। একটা নৌকা, নদীতে যদি একটা দুটো নৌকা ভাসিয়ে দেওয়া হয়, এই দুটো নৌকাতে যদি কোনো ব্যক্তি দুটো নৌকাতে দু পা রেখে দেয় আর মাঝপথে নৌকা দুটোকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে নৌকা যখন দুটো দুদিকে চলে যাবে, যিনি নৌকায় আরোহণ করেছেন ব্যক্তির অবস্থা কী হবে?
তো ঠিক তেমনি একইভাবে আমরা সুন্নাতকে মানবো, আল্লাহ রাসূলের তরিকা মানবো, অন্যভাবে যখন আবার অন্য একজন ইমামকে, অন্য একজন পীরের মতাদর্শকে গ্রহণ করতে যাব, তখন আমার নিজের কাজ, আমার নিজের বিশ্বাস পরস্পর বিরোধী, আমার নিজের বিশ্বাস পরস্পর বিরোধী। কারণ একই সাথে ইমামকেও মানছি, একই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানছি। যা হোক, ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ, নিশ্চয়ই সবচাইতে উত্তম কিতাব হচ্ছে, সবচাইতে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ হাদিস হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। এখানে একটি কথা বলা বাঞ্ছনীয়, সেটি হচ্ছে আমরা যারা আহলুল হাদিস রয়েছি, আমরা মনে করি যে আমরা হাদিসপন্থী, মানে আমরা সহিহ হাদিস মানি, কিন্তু আমরা সহিহ হাদিস মানতে যেয়ে কোরআনকে ভুলে যাচ্ছি। কারণ আমাদের আহলুল হাদিসদের মাঝে যদি শতকরা 10 জন মানুষ কোরআন পড়তে জানে, তাহলে শতকরা 10 জনের 9 জনের কোরআন পড়া বিশুদ্ধ নয়। আবার 1 জনের কোরআন পড়া যে বিশুদ্ধ হবে সেটাও আবার 100% নয়। অথচ আল্লাহ রাসূল বললেন ইন্না আসদাকাল হাদিস, আপনি যদি বলেন তাহলে কোরআনের ব্যাখ্যা হলো সহিহ হাদিস। এমনটা নয় যে সহিহ হাদিসের ব্যাখ্যা কোরআন, যেহেতু কোরআনুল কারিমের ব্যাখ্যা হচ্ছে সহিহ হাদিস, সেই ক্ষেত্রে আপনাকে ব্যাখ্যা জানার আগে মূল বিষয়টা জানতে হবে। এখন যদি মূল বিষয়টা না জানি তাহলে হাদিস বুঝতে তো আমার অসুবিধা হবেই। সেই জন্য সবার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটি হচ্ছে কোরআনুল কারিমকে জানা এবং বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা জানা, কোরআন পড়া জানা, কোরআনকে রিসার্চ করা জানা। এবং এই কোরআনুল কারিমকে আপনি বুঝবেন সহিহ হাদিস দিয়ে। এমন নয় যে আপনি শিয়াদের মতাদর্শকে গ্রহণ করবেন, কারণ শিয়াদের মতাদর্শ অনুযায়ী কোরআনুল কারিমকে বোঝার জন্য, খাওয়ারিজদের মতবাদ হচ্ছে কোরআনুল কারিমকে বোঝার জন্য হাদিসের প্রয়োজন নেই, নিজের বিবেকই যথেষ্ট। তাহলে আপনি কেবল কোরআন তেলাওয়াত করা শিখেছেন, আবার কেবল হয়তো বা বাংলা অনুবাদ করা জানছেন, আপনি অনুবাদ করা জানছেন আর আপনি নিজের বিবেক দ্বারা আপনি তার অর্থ বুঝবেন, নিজের বিবেক দ্বারা আপনি তার ব্যাখ্যা জানবেন, এটি কী করে সম্ভব? এটা খাওয়ারিজদের আকীদা, খাওয়ারিজদের বিশ্বাস যে বিবেক দ্বারাও বুঝতে হবে, কোরআন সুন্নাও জানতে হবে, বিবেক দ্বারাও বুঝতে হবে। কোরআন এবং সুন্নার মাঝে বিবেকের কোনো অবস্থান নেই, কারণ একটি আয়াতের ব্যাখ্যা যেভাবে সাহাবায়ে কেরামগণ করেছেন সেভাবে আপনাকেই করতে হবে। এই ক্ষেত্রে আপনার বিবেকের আশ্রয় গ্রহণ করা জায়েজ নেই। আপনি যদি বিবেকের আশ্রয় গ্রহণ করেন তাহলে এক বাক্যে বলে দিতে পারি, আমি আমার বিবেক দিয়ে ইসলামকে একটা অহেতুক ধর্ম হিসেবে উপস্থাপন করতে পারি। যুক্তি দিয়ে, বিবেক দিয়ে আহলুল হাদিস সঠিক নয়, মাযহাব মানেই সঠিক, এটা উপস্থাপন করা যেতে পারে। যুক্তি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি, এটা বিবেক দিয়ে প্রমাণ করা যায়, কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করা যায় না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, এটা বিবেক দিয়ে প্রমাণ করা যায়, কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করা যায় না। আমাদের মাঝে কিছু একটা ফিরকা আছে, সেটি হলো কোরআন সুন্নাহও মানতে হবে, বিবেক দিয়েও বুঝতে হবে। কোরআন সুন্নাহ আপনি বুঝতেই পারেন না, হাদিস নিজে পড়তেই পারেন না, বুঝতেই পারেন না, আবার বিবেক দিয়ে আপনি হাদিস কি বুঝবেন, বিবেক দিয়ে আপনি কোরআন কি বুঝবেন? শিয়াদের প্রধান দুটো আকীদা ছিল, প্রধান দুটো আকীদার মধ্যে প্রথম আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানবের আকৃতিতে পৃথিবীতে আসেন, অর্থাৎ আলীর আকৃতিতে আল্লাহ এসেছেন, হাসানের আকৃতিতেও আল্লাহ পৃথিবীতে এসেছেন, হুসাইনের আকৃতিতেও আল্লাহ তাআলা পৃথিবীতে এসেছেন, মানে 12 ইমাম, সর্বশেষ ইমাম মাহদি, ইমাম মাহদির আকৃতিতে আল্লাহ তাআলাই পৃথিবীতে আসবেন। এই যে প্রথম প্রধান বিশ্বাস হচ্ছে শিয়াদের প্রধান বিশ্বাস। দ্বিতীয় বিশ্বাস হচ্ছে কোরআন বোঝার জন্য হাদিসের প্রয়োজন নেই, শুধু বিবেক দ্বারা বোঝাই যথেষ্ট। শুধুমাত্র ইসলামের সাথে চরম পর্যায়ের একটা দালালি করা ছাড়া তারা আর কিছুই করে যেতে পারেনি। আসে এ বিষয়ে, যেহেতু আলোচনার বিষয় হচ্ছে সুন্নাত বনাম বিদআত ও বিভক্তি, আমরা যে সমাজে বিদআতগুলো পেয়েছি, বিদআতগুলোর আগে আলোচনা করা দরকার বিভক্তি, কারণ বিদআতগুলো এসেছে বিভক্তি থেকে, এমনি এমনি বিদআতগুলো আসেনি, বিদআতগুলো আসার মূল কারণ ছিল বিভক্তি। আর এই বিভক্তি তো আমাদেরকে পেয়ে বসেছে, তাই না? বিভক্তিও আমাদেরকে চরমভাবে পেয়ে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আরাফার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাযিল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি তেলাওয়াত করলেন,
আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আজ থেকে, মানে আরাফার দিন থেকে, আল্লাহ রাসূল বিদায় হজে আরাফার ময়দানে ভাষণ দিচ্ছিলেন, আর সেখানে আয়াত আসছে আল্লাহুম্মা, মানে আজ থেকেই, আজকের দিন থেকেই, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, এবং আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে দিনও পরিপূর্ণ, নিয়ামত অর্থাৎ কোরআনুল করিমটাও পরিপূর্ণ। সেই ক্ষেত্রে নতুন করে আপনি কোরআনের মাঝে কিছু প্রবেশ করাতেও পাচ্ছেন না, আবার দিনের ভিতরেও নতুন কিছু আপনি আবিষ্কার করে চালিয়ে দিতে পাচ্ছেন না, যে এটা ভালো কাজ করলেই তো ভালো হয়। বিবেক চায় যে আপনি রাত দিন 24 ঘন্টা নামাজ পড়ুন, প্রত্যেক দিন 2000 রাকাত করে নামাজ পড়ুন তো সওয়াব পাবেন, এটা বিবেক চায়। কিন্তু শরীয়ত আপনাকে এটা সমর্থন করে না, শরীয়ত আপনাকে এই শিক্ষাটা দিচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? শরীয়তে যতটুকু আপনি পান ততটুকুই গ্রহণ করুন, আর যতটুকু পাচ্ছেন না ততটুকু আপনি ছেড়ে দিন। তো দিনও পরিপূর্ণ এবং কোরআনুল কারিমটাও পরিপূর্ণ। এখানেও নিয়ামত হিসাবে কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন, সেই কোরআনের উপস্থিতি আমাদের মাঝে নেই। এই কোরআনুল কারিম সম্পর্কে বিভক্তি কোত্থেকে আসে? এই কোরআনুল কারিম সম্পর্কে শিয়াদের মতবাদ রয়েছে, শিয়াদের মতাদর্শ রয়েছে। ইমাম জাফর সাদিক বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে যে কোরআনটা নাজিল হয়েছে সেই কোরআনটা ছিল 70 পারা, কিন্তু বর্তমান সময়ে আমাদের মাঝে যে 30 পারা কোরআন রয়েছে, এই 30 পারা বাদ দিয়ে আরও যতগুলো পারা ছিল সবগুলো পারা আবু বকর এবং উমার এবং উসমান তারা যুক্তি করে বিলুপ্ত করে দিয়েছে, আর যে 30 পারা আছে এইটা অবিকৃত অবস্থায় নেই, এর মাঝে মানুষের কিছু কথা প্রবেশ করিয়ে দেওয়া আছে, এটা হলো শিয়া মতবাদের একটা আকীদা। তাহলে আল্লাহ রাসূল কোরআন নাজিল করলেন 30 পারা, তার মানে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তিনি নাজিল করলেন। নাজিল করার পরে আল্লাহ তাআলা বললেন আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত তথা কোরআনকেও পরিপূর্ণ করে দিলাম। কিন্তু ইমাম জাফর সাদিক বলছেন কোরআন পরিপূর্ণ নয়, আরও অনেকগুলো বিলুপ্ত হয়ে গেছে। তো সে যাই হোক, প্রথম কথা হলো হক জানতে হলে আমাদের সর্বপ্রথম কোরআনকে জানতে হবে, হক জানতে হলে প্রথম আমাদেরকে কোরআন জানতে হবে, কারণ কোরআন হচ্ছে সবচাইতে বৈজ্ঞানিক, এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন কোরআনুল কারিম অবিকৃত অবস্থায় থাকবে। এই ব্যাপারে বিজ্ঞানীরাও যেমন নিশ্চিত, আমরাও নিশ্চিত, আমরা তো আমাদের বিশ্বাস থেকে করছি, কারণ আমেরিকার গবেষণায় জানা গেছে যে কোরআনুল কারিম যে মাপের একটা গ্রন্থ তার ওয়েট যতটুকু, আয়াত সংখ্যা যতটুকু, শব্দ সংখ্যা যতটুকু, এমন একটা কোরআনকে রচনা করার জন্য সময় লাগতে পারে 626 সেপ্টিলিয়ন বছর, 626.0025 বসালে যে বিশাল একটা সংখ্যা হবে, এতগুলো বছর লাগবে কোরআনুল কারিমের সমপর্যায়ের একটা গ্রন্থ রচনা করবার জন্য। আর 626 সেপ্টিলিয়ন বছরে চেষ্টা করতে হবে 63 অক্টিলিয়ন বার, 63.0027 বসালে যে বিশাল সংখ্যা হবে, এতগুলো বার চেষ্টা করতে হবে কোরআনকে রচনা করার জন্য। পৃথিবীর সৃষ্টি 460 কোটি বছর, এবং আরও গবেষণায় জানা গেছে যদি পৃথিবী 60 কোটি বছর যাবৎ সৃষ্টি হয়েছে, 60 কোটি বছর যাবৎ পৃথিবীর 700 কোটি জনসংখ্যা যদি সকলেই একমত হয়ে, সকলেই কোনো ধরনের বিশ্রাম ছাড়া সব সময়ের জন্য যদি কোরআন লিপিবদ্ধ করার কাজে তাদের সকল সময় সমস্ত সময় যদি ব্যয় করে, তাহলে 460 কোটি বছর যাবৎ 700 কোটি মানুষ একেবারে নিরবিচ্ছিন্নভাবে প্রচেষ্টা করার পরে কোরআনের যতটুকু রচনা করতে পারবে তা হচ্ছে 0.0007.0.30%, অর্থাৎ 100 কোটি ভাগের মাত্র 30 ভাগ। এখন 460 কোটি বছর কি আমরা বাঁচব? 63 অক্টিলিয়ন বার কি চেষ্টা করা সম্ভব? 700 কোটি মানুষ সকলেই কি একমত হতে পারে কোরআনের সমতুল্য কোনো গ্রন্থ রচনা করার উপরে? আর 700 কোটি মানুষের সকলেই কি মুসলিম? সকলেরই মতাদর্শ কি এক?
তাহলে আপনি যদি অসম্ভাব্য কতটুকু এটাও যদি বলেন, তাহলে 0.0000% এর কোনো পার্সেন্টেজ আপনি পাচ্ছেন না। এমন একটা বিশুদ্ধ গ্রন্থ ইন্না আসদাকাল হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসদাক শব্দের অর্থ হচ্ছে, এটা যদি ইসম তাফজিল হিসেবে গ্রহণ করা হয় তাহলে অতিরঞ্জিত অর্থবোধক, মানে সবচাইতে বিশুদ্ধ, মানে তুলনাহীন বিশুদ্ধ কিতাব হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। অখায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচাইতে উত্তম হিদায়াত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। তাহলে আপনাকে একটি পথের অনুসরণ করতে হবে, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ। এই পথ ব্যতিরেখে অন্য কোনো পথে যাওয়াই মানে বিদআতের ভিতরে বা বিভক্তির ভিতরে নিজেকে ঠেলে দেওয়া। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদানা মাউইদাতান বালিগাতান, আল্লাহ রাসূল একবার পরিপূর্ণ রূপে মানে প্রাঞ্জল ভাষায় হৃদয় বিদারক একটা নসিহত করলেন। ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাহা মাউইদাতুম মুয়াদ্দা, হে আল্লাহ রাসূল, আপনি যে ওয়াজ করলেন, আপনি যে নসিহত করলেন, মনে হচ্ছে আপনার নসিহতটা এটাই শেষ নসিহত, এরপরে আর আপনি কোনোদিন মনে হয় নসিহত করবেন না, কারণ এমন প্রাঞ্জল ভাষায় এমন হৃদয় বিদারক কোনোদিন তো নসিহত শুনি নাই। অতএব লোকটা আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফাউসিনা, হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে ওসিয়াত করুন, নসিহত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসামি'ই ওয়াত্বাআতি, আমি তোমাদেরকে নির্দেশ প্রদান করছি শ্রবণ করার উপরে এবং তা মেনে নেওয়ার উপরে। ওসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসামি'ই ওয়াত্বাআ, তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি অর্জন, শোনা এবং মানা, এ দুটো বিষয়ের উপরে, শোনা এবং মানা, আর শোনার পরে সমালোচনায় লিপ্ত হওয়া, এটা কিন্তু আবার সুন্নাতের বিপরীত, এটাও এক ধরনের বিদআত, এটাও এক ধরনের বিভক্তি। মানে কেউ কেউ রয়েছেন এরকম করে থাকেন, কারণ আমি আপনাদের সামনে আমি বিষয়টা ক্লিয়ার করতেছি, অন্ধকার রাখতে চাই না কোনো বিষয়। আমি আরাফার সিয়ামের কথা আমি আপনাদেরকে বলেছিলাম, 2 দিন সিয়াম পালন করবেন, আমি বলিনি আরাফার দিন 2টা, বলেছি আরাফার দিন 1টা, তবে সিয়াম পালন করবেন 2টা। আরও বলেছিলাম যে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা মুস্তাহাব, হাদিসে উল্লেখ করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ, এমন কোনো দিন নেই যেই দিনে আল্লাহ তাআলার কাছে ইবাদত করা সবচাইতে বেশি উত্তম, জিলহজ মাসের প্রথম দশকের চাইতে। সেই ক্ষেত্রে প্রথম দিন থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে পারেন। সেই ক্ষেত্রে বলেছিলাম যে আরাফার সিয়াম যেহেতু ভৌগোলিক অবস্থানের কারণে কিছুটা হলেও আমাদেরকে ঝামেলায় পড়তে হয়, সেই জন্য যদি আরাফার দিন 2 দিন সিয়াম পালন করেন তাহলে এই ধরনের কোনো সন্দেহের মুখাপেক্ষী আপনাকে হতে হবে না। এমন নয় যে আরাফার দিন উপলক্ষে আপনি 2টি সিয়াম পালন করতে পারবেন না, কিন্তু এই এই ছোট্ট একটা কথাকে নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়িয়েছেন, কেউ কেউ বিভ্রান্তি ছড়িয়েছেন। আমি একটি কথা বলতে চাই, নিজেকে বেশি হক বলে দাবি করেন না, বাতিল হয়ে যেতে পারেন, মুতাসাদ্দিদ হবেন না, তাহলে দিন থেকে বিচ্যুতি ঘটতে পারে আপনার। কারণ মুতাসাদ্দিদ হতে চেয়েছিল খাওয়ারিজিরা, মুতাসাদ্দিদ হয়েছিল শিয়ারা, মুতাসাদ্দিদ হয়েছিল মুতাজিলারা, মুতাসাদ্দিদ হয়েছিল মুরজিয়ারা, মুতাসাদ্দিদ হয়েছিল কাদরিয়ারা, কেউ সঠিক দিনের উপরে থাকতে পারেন নেই। এই জন্য বেশি বুঝার চেষ্টা করবেন না, কোনো ইখতিলাফ থাকলে, আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারেন, নইলে আরও আলেমকে জিজ্ঞাসা করে আপনি জেনে নিতে পারেন, আপনি যাচাই করতে পারেন, কিন্তু আপনি কেন আবদুল্লাহ বিন উবাইয়ের পথের অনুসরণ করতে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পেশাব কিভাবে করতে হয়, পায়খানা কিভাবে করতে হয়, ঋতুস্রাব হলে মহিলারা কি করবেন, জাহেলি জামানায় মহিলাদের যখন ঋতুস্রাব হতো তখন তাদেরকে বাড়ি থেকে বের করে অন্য একটা চরে তাঁবু খেটে রেখে দেওয়া হতো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কোনো মহিলার ঋতুস্রাব হয় তাহলে তার সাথে তোমরা সকল কার্য সম্পাদন করো ইল্লাল জিমা, সহবাস ছাড়া। এই কথাটা আল্লাহ রাসূল বলার কারণে ইহুদিরা তখন বলেছিল, আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, কি কথা বলে, মুহাম্মদ ঋতুস্রাবের কথাও বলা শুরু করে দিয়েছে। উল্লেখ করার কারণ হচ্ছে
কোনো একটা বিষয়ে সমালোচনার পথ গ্রহণ করা, মানুষের সামনে সমালোচনা করা বা মানুষের সামনে বিষয়টাকে বিকৃতি করে উপস্থাপন করা, এটা মুসলিমদের কোনো স্বভাব হতে পারে না। মুসলিমদের স্বভাব যদি কোনো খটকা লেগে থাকে, যদি কোনো সমস্যায় পড়ে যায়, তাহলে কোনো জানতেওয়ালা আলেমকে জিজ্ঞাসা করবেন। যিনি কথা বলছেন তারটা যদি ব্যঠিক মনে হয় তাহলে অন্য কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন। আপনি যাকে জিজ্ঞাসা করছেন তিনিও মূর্খ মানুষ, তাহলে তিনি আপনাকে কী সমাধান দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানতাযিউল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের থেকে তিনি বিদ্যাকে ছিনিয়ে নেন না, কিন্তু তিনি বিদ্যানকে মৃত্যু দেওয়ার মাধ্যমে বিদ্যাকে উঠিয়ে নেন। হাদিসের পরবর্তী অংশে যেটা রয়েছে, ফাসুইলু, জিজ্ঞাসা করা হবে মূর্খদেরকে, ফাফতু বিগাইরি ইলমিন, এবং তারা কোনো বিদ্যা ছাড়া, জানা ছাড়া ফতোয়া দেবে মানুষদেরকে, ফাদল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। অতএব মূর্খ লোকের সামনে, অজ্ঞ লোকের সামনে জিজ্ঞাসা করার কোনো মূল্যায়ন নাই ইসলামের দৃষ্টিতে। তো আসুন আলোচনার যে বিষয়টা হচ্ছে যে খায়রুল হাদিয়া হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সর্বোত্তম হিদায়াত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত, এবং সেই পথেই সকলকেই থাকার জন্য একটা প্রতিজ্ঞা নিয়ে আসতে হবে। তো ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আলোচনা করতেছিলাম। লোকটি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনি একেবারে বিদায়ী ওয়াজ করলেন, একটু ওয়াজ করুন না, নসিহত করুন। আল্লাহ রাসূল বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসামি'ই ওয়াত্বাতি, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির শোনার এবং আনুগত্য করার জন্য নির্দেশ প্রদান করছি। এবং আল্লাহ রাসূল তাকে লক্ষ্য করে বললেন যে, মাই আইশ মিনকুম বাদি, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে মানে দীর্ঘ হায়াত লাভ করবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, সে অনেকগুলো ফিরকা দেখতে পাবে, অনেকগুলো মতানৈক্য দেখতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপরে আবশ্যক হচ্ছে যে বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত মানে আমার তরিকা এবং খুলাফায়ের রাশিদিনদের তরিকার অনুসরণ করা। তাহলে বিভিন্ন ইখতিলাফ হতে পারে, বিভিন্ন মতাদর্শ আসতে পারে, সবগুলো ইখতিলাফকে ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার তরিকা আর খোলাফায়ে রাশেদিন যারা হিদায়াত প্রাপ্ত, এই খোলাফায়ে রাশেদিনদের তরিকা মানে খোলাফায়ে রাশেদিনদের পথের অনুসরণ করা, এটাই হচ্ছে তোমাদের উপরে আবশ্যক। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং তোমরা বিদআত থেকে বেঁচে থাকো, ফাইন্না কুল্লা বিদআতিন দালালা, কেননা প্রত্যেকটা বিদআতি গোমরাহি, ফাইন্না কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গোমরাহি যাবে জাহান্নামে। এখানে দেখুন আল্লাহ রাসূলের ভাষা কিন্তু পাশাপাশি দুটো, যে আমার মৃত্যুর পরে বেঁচে থাকবে সে অনেকগুলো ইখতিলাফ দেখতে পারবে, ইখতিলাফ ছেড়ে দিয়ে আমল করবে কিসের, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন, আমার এবং খোলাফায়ে রাশেদিনদের তরিকার উপরে থাকা, এটা হচ্ছে আবশ্যক। তাহলে বোঝা যায় যে বিদআত এবং ইখতিলাফ দুটো একে অপরের ভাই বোন হতে পারে, মানে দুটো কাছাকাছি বিষয়, বিভক্তিকে কেন্দ্র করে বিদআতের উৎপত্তি হয়। যেমন আপনারা হয়তো বা এর আগে শুনেছেন যে ফাতিমি খেলাফত প্রতিষ্ঠিত লাভ করেছিল 297 হিজরিতে, 297 হিজরি থেকে নিয়ে প্রায় ফাতিমি খিলাফাতের বিস্তৃত ছিল 567 হিজরি পর্যন্ত। 567 হিজরিতে সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ, তিনি অর্থাৎ যাকে গাজী সালাউদ্দিন আইয়ুবী বলা হয়ে থাকে, এই গাজী সালাউদ্দিন আইয়ুবী তিনি শিয়া খেলাফতের বিলুপ্তি ঘটান। তিনি তার মেধা এবং যোগ্যতায় ময়দানে সর্বক্ষেত্রেই তিনি এই ফাতিমি খিলাফাতের বিলুপ্তি ঘটান। এই যে ফাতিমি খেলাফত 297 হিজরি থেকে 567 হিজরি পর্যন্ত বিস্তৃত ছিল, এই যে বিস্তৃত সময়কালের মধ্য থেকেই যাবতীয় বিভক্তি, যাবতীয় ফিরকার উদ্ভব ঘটেছিল। এর আগেও ফিরকার উদ্ভব ঘটেছিল। আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 72 ফিরকার কথা বলেছেন, সে 72 ফিরকা রয়েছে 4 ফিরকার মধ্যে। আবদুল্লাহ ইবনে মুবারকের বক্তব্য অনুযায়ী প্রথম ফিরকা হচ্ছে শিয়া, দ্বিতীয় ফিরকা হারুরিয়া বা খারেজিয়া, তৃতীয় ফিরকা মুরজিয়া, চতুর্থ ফিরকা কাদারিয়া। এই এই 4টির ভিতরে ছিল 72 ফিরকা। যেমন আবদুল্লাহ ইবনুল মুবারক ব্যাখ্যা করে বলেছেন যে
তদানীন্তন শিয়াদের মাঝে, মানে আল্লাহ রাসূল ইন্তিকালের পরে যে শিয়ারা এসেছিল, শিয়ারা 22টি উপদলে বিভক্ত হয়েছিল, হারুরিয়ারা 16টি উপদলে বিভক্ত হয়েছিল, আর কাদারিয়ারা 13টি উপদলে বিভক্ত হয়েছিল, মুরজিয়ারা 10টি উপদলে বিভক্ত হয়েছিল। এই সবগুলো যদি মিল করা যায়, আবদুল্লাহ ইবনুল মুবারক বলেছেন এবং হাতেম আল রাজি রহিমাহুল্লাহ তিনিও বলেছেন, এরপরে শাইখ আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তিনিও এমনই মন্তব্য করেছেন। তবে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ বলেছেন যে 72টি ফিরকার কথা আল্লাহ রাসূল বলছেন, 72টি ফিরকা 10টি ফিরকার মধ্যেই ছিল, তা হচ্ছে শিয়া, হারুরি, জাবারিয়া, কালাবিয়া, মুশাব্বিহা, মুরজিয়া, মুরতাজিলা, কাদারিয়া, কালাবিয়া, এই সবগুলোর মাঝে 72টি ফিরকা ছিল। তাহলে আল্লাহ রাসূল বললেন যে আমার মৃত্যুর পরে যারা জীবিত থাকবে, তোমরা যারা থাকবে, তারা অসংখ্য অগণিত ইখতিলাফ দেখতে পারবে, সেই ইখতিলাফগুলো ছেড়ে দিয়ে উত্তম হচ্ছে তোমাদের জন্য আবশ্যক হচ্ছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন। তাহলে ইখতিলাফ আর সঠিক পথ কখনো একদিকেই চলতে পারে না, বা একই সাথে ইখতিলাফ করা আর সঠিক বিষয় কখনো এক হতে পারে না। আচ্ছা, বলছিলাম যে বিদআতের উৎপত্তি হয়েছিল বিভক্তি থেকে। এই যে ফাতেমি খিলাফত যখন শুরু হয়, এই ফাতেমি খিলাফতের চতুর্থ খলিফা যিনি ছিলেন আল মুইজ লি দীনিল্লাহ, আল মুইজ লি দীনিল্লাহ, এই আল মুইজ লি দীনিল্লাহর সময় থেকেই সর্বপ্রথম তিনি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করেছেন। ঈদ মিলাদুন নবী তার সময় থেকে সপ্তমী, অষ্টমী, এগারোতমী, সাতাশে, চল্লিশে, যেগুলো আমাদের মাঝে চলে, দাওয়াত খাওয়া চলে, আবার ইউনুস খতম, জালালি খতম, এই যে যতগুলো অদ্ভুত খতম আছে এবং যতগুলো অদ্ভুত চল্লিশে, সাতাশে, ষাটিয়া যতগুলো আছে, এই সবগুলো এই ফাতেমি খিলাফত থেকে বেরিয়ে এসেছে। এমনকি যদি বলা হয় ঈদগা মাঠে মিম্বার দেওয়া, ঈদগা মাঠকে সাজানো, এসবগুলো বিষয় এসেছে তাদের থেকে, গোলায় তাবিজ ঝুলানো, আল্লাহ নাম লিখে গোলায় তাবিজ ঝুলানো, এসবগুলোই তাদের মধ্যে থেকে এসেছে। কিন্তু আমাদের মাঝেও সেই সবগুলো চল্লিশে আর সাতাশে আসছে, মানুষ মারা গেছে, সাতাশ দিন চলছে তো চলছে এখন, সাতাশ দিন তাহলে তামদারি করে অন্য অন্য ওলামাদেরকে নিয়ে এসে বলতে হবে তোরা খতম পর, আসছিস তোরা খতম পর, খতম তো ওলামারা পড়বেন, কারণ খতমের পরে আপনি মোটা কিছু পকেটে ঢুকাবেন, আপনি দিলেন হাদিয়া স্বরূপ। দেখুন, আপনি ডাকলেন কোরআন খতমের জন্য, খতম করল আর আপনি দিলেন হাদিয়া, হাদিয়া দিলেন না কামলার দাম দিলেন, হাদিয়া দিলেন নাকি কামলার দাম দিলেন? আপনি হাদিয়া তো একজন আলেমকে এমনি দিতে পারেন, তাই না? যে হুজুর আজকে কি বাজার করতে পেরেছেন? মনে হয় পারেননি, দিলাম আপনাকে, আপনি বাজার করে নিয়ে যান, হাদিয়া এটাকে বলে। কিন্তু আপনি বললেন কোরআন খতম কর, হুজুররা আসলো, কোলাম কোরআন খতম করে দিল আর আপনি হাদিয়া দিলেন, ওইটাকে হাদিয়া বলে নাকি? কোনো জিনিসের বিনিময়ে কি হাদিয়া হয়? আবার ইউনুস খতমের জন্য ডাকছেন, তাজ্জব লাগে, ইউনুস খতম আপনি করাচ্ছেন। আচ্ছা, ধরে নিন যে ঠিক আছে, ইউনুস আলী সালাতাম তিনি মাসের পেটে পড়ে যেয়ে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছিলেন, কিন্তু আপনি কোন জায়গাতে পেলেন যে আপনাকে 1,00,000 মতান্তরে 2,24,000 বার এইটা আপনাকে পড়তে হবে, আবার আপনি বিপদগ্রস্ত, আপনি অসুস্থ, আপনি পড়বেন না, হুজুরদেরকে ডেকে নিয়ে এসে আপনি তাদেরকে জলপাইয়ের গুটি দিচ্ছেন, আবার হয়তো বা বুট কালাই দিচ্ছেন, হুজুরের অর্ধেকগুলো খেয়ে ফেলছেন। একই সাথে 1,24,000, 2,24,000 বার দোয়া ইউনুস খতম করা 10 জন মৌলবীর বাপ দাদা 14 পুরুষও পারবে না একদিনে, বাপ দাদা 14 পুরুষ যদি উঠে আসে তথাপি একদিনে কোনো দিন পারবে না 1,24,000 বার। কারণ ইউনুস খতমে এক সময় ছিলাম, মানে বুঝতাম না তো, যখন হিফজখানায় ছিলাম তখন এইটাতে আমাদের দাওয়াত দেওয়া হতো, তো দেখতাম বড়গুলো কি করতে, যে আপনার বুটকালাই যদি দেওয়া হতো তাহলে হয়তো বা এক মুঠ বুটকালাই ফেলে দিয়ে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এখন এক বস্তির ভিতরে তো হাজারটাও যেতে পারে, তাহলে হাজারটা গুটি সমান একবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার কোনো কোনো হুজুর এসে বলছেন যে আমার রাস্তার ভিতরে 24,000 বার পড়া হয়ে গেছে, তো গাদ্দারির তো একটা সীমা থাকে, দালালির তো একটা সীমা থাকে, ইসলামের সাথে আপনি গাদ্দারি করবেন, এত ভয়ঙ্কর গাদ্দারি করবেন? আবার যেটার কোনো দলিল নেই, ইউনুস আলাইহিস সালাতু ওয়াসালাম নিজে পড়েছেন, তাহলে আপনি বিপদগ্রস্ত, আপনি মরছেন, বাঁচছেন, মরছেন, বাঁচছেন, তো আপনি পড়েন,
আপনি পুরো বাদ দিয়ে খামলা নিয়ে আসলেন, আর হুজুর আগে বলে দিয়েছে প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু 3000 করে দিতে হবে। বলে হুজুর এটার কোনো সমস্যা নেই, হুজুর শর্ত করে দিলেন আপনাকে টাকা দিতে হবে, আর ইউনুস খতম নিয়ে আপনি হুজুরকে টাকা দিচ্ছেন আর বলছেন হাদিয়ে দিলাম। কেন, ইসলাম কি কেনা বেচার কোনো দ্রব্য পেয়েছেন? তো বলছিলাম যে ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা মুহদাস, প্রত্যেকটা নতুন আবিষ্কৃত বিষয় এটি হচ্ছে বিদআত। আর এগুলোও কি নতুন আবিষ্কৃত বিষয়? গলায় তাবিজ আপনি তসবি পড়বেন, এই তসবিটাও আপনি আবার তসবি গোনার জন্য আপনি মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন একটা মালা, তো এই মালাতে আপনি তসবি গুনবেন, তসবি করবেন আল্লাহ তালার, আপনি আবার গুনতে যাবেন মালাতে, আল্লাহ তালা কি আপনাকে গুনে গুনে সব দেবেন? আল্লাহ আপনাকে গুনে সব দেবেন না, আর আপনি গুনে গুনে তসবি পড়ছেন আল্লাহ তালার দরবারে, 1000 বার পড়লাম, 2000 বার পড়লাম, মানে কি করে ফেলেছে। তো এই যে বিদআত যে বিষয়গুলো আছে, এ বিষয়গুলো আমাদের, এ বিষয়গুলো থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আর বিদআতের পরিণতি কোনোদিন ভালো হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসাতুন, তিন শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি রাগান্বিত থাকবেন, সবচাইতে বেশি ক্রোধান্বিত থাকবেন। এক হচ্ছে মুলহিদুন ফিল হারাম, মসজিদে হারামের এরিয়াতে, এই এরিয়াতে কোনো হত্যার কার্য সম্পাদন করা, মুলহিদুন ফিল হারাম, লাহাদের কাজ সম্পাদন করা। এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, ইসলামের মাঝে জাহিলি জামানার কোনো সুন্নাতকে চালু করে দেওয়া। আপনারা হয়তো জানেন সমাজে মজলিসের প্রচলন রয়েছে, রমজান আসবে জিয়ারতের আয়োজন করবে, 2-3টা গরু জবাই করে মজলিস করবে। এই মজলিস করা সর্বপ্রথম মনে হয় মজলিস করেছিলেন হাতেম আলতাই, নাম শুনেছেন হয়তোবা, যে ব্যক্তি বেশি খরচ করেন তাকে আমরা হাতেম তাই বলে থাকি, তা আসলে হাতেম তাই নয়, ব্যক্তির নাম হাতেম আলতাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 200 বছর আগে তিনি এসেছিলেন, এবং বর্ণনা পাওয়া যায় যে তিনি তার ছেলের বিবাহের অলিমাকে কেন্দ্র করে প্রায় 200টি উট জবাই করে মানুষদেরকে খাওয়াইছিলেন। আজকে না হয় 200 উট জবাই করলে খাওয়ানোর মানুষ হয়তো খুব কষ্টে পাওয়া যাবে, কিন্তু তখন কি এত মানুষ ছিল? ছিল না। এই যে মজলিসের যে প্রচলনটা, এটাও এসেছিল সেই সময় থেকে। আবার এই বাংলাদেশে মজলিসের প্রচলন ঘটেছে মুঘলরা, এই মুঘলরা যখন হিন্দুদের সাথে বসবাস করতেন তখন তাদের মাঝে সংস্কৃতির আদান প্রদান, ধর্মের আদান প্রদান হতে হতে অনেকগুলো বিষয় আমাদের কাজে আসছে, যেমন আকিকা দিবস, এই যে এই সবগুলো বিষয় হিন্দুদের থেকে পাওয়া। তাহলে মূলত বিদআতের চালু হয়েছে বিভক্তি থেকে, আর বিভক্তি চালু হয়েছে অন ইসলাম থেকে, ধর্ম বিদ্রোহী ধর্মদ্রোহিতা থেকে আবিষ্কৃত হয়েছে বিভক্তির, আর বিভক্তি থেকে আবিষ্কৃত হয়েছে বিদআত। তাহলে এই বিদআতকে কি আমরা প্রশ্রয় দিতে পারি? দিতে পারি না। মুসলিমদের যে রুল থাকে, মুসলিমদের যে নীতি থাকে, সেই নীতিটা হচ্ছে কোরআন সুন্নাহ অনুপাতে যে আমলটা আমরা পাবো তৎক্ষণাৎ এটা মেনে নেব, এবং কোরআন সুন্নাহ অনুপাতে যে আমলটা কোরআন সুন্নাহর দলিলে প্রতিষ্ঠিত নয় সে আমলটা বর্জন করে দেব। আচ্ছা, সুন্নাত মানা, আল্লাহ রাসূল যা বললেন তা মানা নির্ভর করছে আপনার ভালোবাসার উপরে। যে যত আল্লাহ রাসূলকে ভালোবাসে তে ততটাই আল্লাহ রাসূলের অনুসরণ করতে ততটাই প্রতিজ্ঞাবদ্ধ, তাহলে যে যত যাকে ভালোবাসে সে ততই তার প্রতি দুর্বল থাকে। একজন ব্যক্তি আর এক ব্যক্তিকে যদি ভালোবাসে, সেই ভালোবাসাটা যদি চরম পর্যায়ে পৌঁছে যায় তাহলে ওই ব্যক্তির যাবতীয় অন্যায় কর্মগুলোও তার কাছে ভালো লাগে। তো আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসেন এর উপরে নির্ভর করছে আপনি কতটুকু বিদআত থেকে দূরে থাকতে পারবেন এবং কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলান, আল্লাহ রাসূল একটা ঘোড়সওয়ারকে পাঠালেন। তো এই ঘোড়সওয়ার যে সুমামা ইবনে আসাল, তিনি ইয়ামামা প্রদেশের তিনি গভর্নর ছিলেন বা তাদের নেতা ছিলেন, সাইয়্যিদু আহলুল ইয়ামামা, তিনি ইয়ামামাবাসীদের সাইয়্যিদ ছিলেন, তাকে ধরে নিয়ে আসলেন আল্লাহ রাসূলের ঘোড়সওয়ার বাহিনী। ধরে নিয়ে এসে মসজিদের খুঁটির সাথে রীতিমতো বেঁধে ফেললেন। আল্লাহ রাসূল তার কাছ দিয়ে যাচ্ছেন, যেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা ইন্দাকা ইয়া সুমামা ইবনে আসাল, হে সুমামা ইবনে আসাল তোমার কাছে কি সংবাদ আছে? সুমামা ইবনে আসাল বললেন ইয়া মুহাম্মাদু ইন্দি খায়রুন, হে মুহাম্মদ আমার কাছে কল্যাণ আছে, ইন তুনিম আলা শাকিরিন, যদি তুমি আমার প্রতি অনুগ্রহ করো
তাহলে জেনে রাখো তুমি একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরেই অনুগ্রহ করবে। ওয়াইন তাকতুল তাকতুল জাদামিন, যদি তুমি আমাকে হত্যা করে ফেলো তাহলে একটা রক্ত মাংসের মানুষকেই হত্যা করবে। প্রথম দিন আল্লাহ রাসূল এই কথা শোনার পরে তাকে ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন আবারও যেয়ে তাকে একই জিজ্ঞাসা করলেন, সুমামা ইবনে আসাল আল্লাহ রাসূলকে একই জবাব দিলেন। তৃতীয় দিনে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন, মা ইন্দাকা ইয়া সুমামা, তোমার কাছে কী আছে? সুমামা একই কথা বললেন, ইন তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম তুনিম আলা শাকিরিন, যদি তুমি আমাকে হত্যা করো তাহলে একটা রক্ত মাংসের মানুষকেই হত্যা করবে, যদি তুমি আমার প্রতি অনুগ্রহ করো তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরেই তুমি অনুগ্রহ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাতেই বুঝে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনেরও ইঙ্গিত পেয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে বললেন, আরে সাহাবীরা তোমরা সুমামা ইবনে আসালকে ছেড়ে দাও। সুমামা ইবনে আসালকে তারা ছেড়ে দিলেন। ফান তালাকা ইলা নখলিম করিবিম মিনাল মসজিদি, মসজিদের নিকটবর্তী একটা খেজুরের বাগানে তিনি গেলেন, যে সেখানে তিনি গোসল করে আসলেন। আল্লাহ রাসূলের দরবারে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলেই তিনি তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেলেন। দেখুন, আল্লাহ রাসূলের দরবারে এখনই বন্দী হয়ে আসলেন, তিন দিন অতিক্রান্ত হওয়ার পরে তিনি গোসল করে ইসলাম কবুল করলেন। আর ইসলাম কবুল করলেন মানে ইসলাম কবুল করার সাথে সাথেই আল্লাহ রাসূলকে কতটা তিনি ভালোবেসেছেন চিন্তা করেছেন? সুমামা ইবনে আসাল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ওয়াল্লাহি ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, আমি আল্লাহর কসম করে বলছি, মা আলাল আরদি ওয়াজহুন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহিকা, হে মুহাম্মদ, পৃথিবীর বুকে তোমার চেহারার চাইতে ঘৃণিত কোনো চেহারা আমার কাছে পৃথিবীর বুকে আর কোনো চেহারা ছিল না, কিন্তু ফা আসবাহা ওয়াজহুকা, তোমার চেহারা আজকেই সকাল করলো আমার কাছে এতটা প্রিয়, এতটা ভালোবাসার বস্তু যে পৃথিবীর অন্য কোনো চেহারাকে আমি আর কোনো দিনই এতটা ভালোবাসি নাই। সুবহানাল্লাহ, ইসলাম কবুল করলেন এই মাত্রই, আর তার ভালোবাসা দেখেছেন কতটা। আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, হয়তো বা মুখে তো বলবোই তো ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, মিলাদ যারা করে তারাও ভালোবাসেন, মিলাদ মাহফিল করে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখান, কিন্তু আবার আল্লাহ রাসূলের আনুগত্য প্রকাশ করতে নানা ব্যথা ইত্যাদি লেগে থাকে। হাদিসটিতে আরও বিষয় রয়েছে, সুমামা ইবনে আসাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, তোমার শহরের চাইতে আর কোনো ঘৃণিত শহর আমার কাছে ছিল না, কিন্তু আজকে তোমার শহর আমার কাছে এতটা প্রিয়, পৃথিবীর অন্য কোনো শহরকে আমি এতটা ভালোবাসিনি। তাহলে আল্লাহ রাসূলের শহরকে, আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের কওমকে সবগুলোকেই তিনি এতটা ভালোবাসছেন। এরপরে তিনি যখন ইমামাতে ফিরে গেলেন, ইমামার লোকজন তাকে টিপ্পনি বোঝেন টিটকারি করা আর কি, আমরা আঞ্চলিক ভাষায় বলি টিটকারি করা, কেউ কেউ টিটকারি করে সুমামা ইবনে আসালকে বললেন, ইয়া সুমামাতু আর সাবাওতা, এই সুমামা তুমি কি ধর্মান্তরিত হয়েছো? আর সাবাওতা শব্দের অর্থ হচ্ছে নিজ ধর্মের প্রতি চুন কালিমা লেপন করা, মানে নিজ ধর্মকে অপমান করা। তো তাকে জিজ্ঞাসা করা হলে, হে সুমামা আর সাবাওতা, তুমি কি নিজ ধর্মকে অপমান করেছো, মানে নিজ ধর্মের মাথায় চুনকালি দিয়ে তুমি কি অন্য ধর্ম গ্রহণ করেছো, বা তুমি কি ধর্মান্তরিত হয়েছো? সুমামা ইবনে আসাল বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা সাবাওতা, আমি ধর্মান্তরিত হই নাই, ওয়ালাকিন আসলাম তু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম কবুল করেছি। এরপরে সুমামা ইবনে আসাল একটা ভয়ঙ্কর কথা বলে দিলেন ইয়ামাবাসীদেরকে, যে হে ইয়ামাবাসী, তোমরা শুনে রাখো, তোমাদের কাছ থেকে, ইয়ামামা থেকে বা মক্কা থেকে কোনো সময়ে একটা গমের দানাও তোমাদের কাছে আসবে না, যতক্ষণ না ওই একটি দানার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দেবেন। তাহলে তোমাদের একটি দানা পাওয়া নির্ভর করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কতটা ভালোবাসেন আর কতটা আনুগত্য স্বীকার করলেন, একটা দানাও তিনি দিতে রাজি নন আল্লাহ রাসূলের অনুমতি ছাড়া। আর আমরা ইসলাম ব্যতীত রেখে বিভিন্ন ধরনের বিদাতি, চল্লিশা, মোনাজাতে, এত সবগুলো আমরা কোথায় পেলাম, যার কোনো দলিল কোনো প্রমাণ নেই, অথচ আমরা দাবি করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। ভালোবাসার অর্থ কি এটাই যে আল্লাহ রাসূলের জন্মদিবস উপলক্ষে শুধু আমরা মিলাদ মাহফিল করে বেড়াবো, আর ইসলাম মানার ক্ষেত্রে, শরীয়ত মানার ক্ষেত্রে আল্লাহ রাসূলের পদ্ধতি ছেড়ে দিয়ে অন্য কোনো একটা পদ্ধতি আমরা মেনে নেব? আমরা কোথায় পেলাম যে আমরা বিভক্ত হয়ে যাব,
কেন আমরা বিভক্ত ছড়াবো, কেন আমরা মানুষের মাঝে বিভ্রান্তিকর অনেক কিছু ছড়াবো? আমরা কি একবারও ভেবে দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুল থেকে এসবগুলো বিষয় প্রমাণিত কি না? তো সেই জন্য আমাদেরকে বিভক্তি ছেড়ে দিতে হবে, মানে দলাদলি ছেড়ে দিতে হবে, এবং যাবতীয় বিদআত ছেড়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথেরই অনুসরণ করে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সকল উম্মতি জান্নাতে যাবে কিন্তু আবা ছাড়া। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আবা, আবাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাতা, যে আমার অনুসরণ করবে, আমার আনুগত্য করবে, সেই জান্নাতে প্রবেশ করবে। মানে আসনি, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে, মানে আমার পথ ছেড়ে দিয়ে অন্য কোনো পথে চলবে, ওই ব্যক্তি আবা, আল আবা ফিন্নার, আবা ব্যক্তি জাহান্নামে যাবে। সেই ক্ষেত্রে বিদাতের রাস্তায় জাহান্নামে হবে, আল্লাহ রাসূলের তরিকার যে পথ, আল্লাহ রাসূলের যে পথ, এই পথই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহ রাসূল একবার অনেকগুলো পথ আঁকালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খুতুতান, অনেকগুলো তিনি পথ আঁকালেন, একটা লম্বা পথ দিলেন, আর এই লম্বা পথের চতুর্দিকে অনেকগুলো পথ আঁকলেন, আঁকা বাঁকা অনেকগুলো পথ আঁকলেন। আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে বললেন, এই যে সোজা যে পথটা দেখছো, এই পথটি হচ্ছে সিরাতে মুস্তাকিম, অর্থাৎ এটাই সরল সহজ সঠিক পথ, আর চতুর্দিকে যে বাঁকা বাঁকা পথগুলো গিয়েছে, এই পথগুলোই হচ্ছে শয়তানের পথ, আর প্রত্যেকটা পথের মাথায় শয়তান ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে মানুষকে আহ্বান করার জন্য। শয়তান বলবে, আসো এটা হক, এটাই সঠিক, ওটা সঠিক নয়, এদিকে আসো এটাই হক, এটাই হক। আর মানুষ যখন শয়তানের কথায় হক বলে একটাতে প্রবেশ করবে, তখন সে ব্যহকে প্রবেশ করে যাবে। সেই জন্য কোরআন সুন্নার বিকল্প কিছু না, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের সকলকে বিদআত ছেড়ে দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।